দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ফের যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ইসরায়েলের বিমান হামলা। আরো থাকছে কানাডায় 10 গির্জায় অগ্নিকাণ্ড। এরপরে জানিয়ে দিব নির্যাতনের কারণে এখন হাঁটতে পারেন না সৌদির সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ। নৌকায় ভাসতে থাকা অভিবাসন প্রত্যাশীদের ওপর গুলি। 20 বছর পর আফগানিস্তানের বাগোরাম বিমান ঘাঁটি ছাড়ল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব বিনা কারণে বাইরে বের হওয়ায় মিরপুরে আটক 30। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। ফের যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ইসরায়েলের বিমান হামলা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পশ্চিম তীরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দখলদার ইহুদিবাদী দেশটি দাবি করেছে গাজা থেকে বিস্ফোরক ভর্তি বেলুন পাঠানোর জবাবে হামাসের অস্ত্রগারে হামলা চালানো হয়েছে। সেখানে অস্ত্র সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের কাজ চলছিল, খবর দ্য গার্ডিয়ানের। গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে আজ শুক্রবার ভোরের দিকে ইসরায়েল এই বিমান হামলা চালানো হয়। এর আগে 10 মে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে 21 মে পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় গাজায় 289 ফিলিস্তিনি নিহত হন। পরে মিশরের মধ্যস্থতায় 21 মে যুদ্ধবিরতি কার্যকর করা হয়। কানাডায় 10 গির্জায় অগ্নিকাণ্ড। উত্তর আমেরিকার দেশ কানাডার অ্যালবার্ট প্রদেশের 10টি গির্জায় অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে। এ নিয়ে গত 2 সপ্তাহে দেশটিতে অন্তত 15টি গির্জায় আগুন দেওয়া হলো। কানাডার আদিবাসীদের ওপর শত বছরের নিপীড়ন ইতিহাসের জেরে পঞ্চীভূত ক্ষোভের জেরে গির্জায় আগুন দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তদন্ত কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, ক্যালগেরি শহরের যেসব গির্জায় আগুন দেওয়া হয়েছে সেগুলোতে কমলা ও লাল রং ছেটানো ছিল। বিষয়টিকে আতঙ্কের আখ্যা দিয়েছেন অ্যালবার্টার প্রিমিয়ার জেসন ক্যানি। ক্যালগেরি পুলিশ জানিয়েছে গত বুধবার স্থানীয় সময় রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে এসব অগ্নিসংযোগ হয়েছে। ধ্বংসযজ্ঞের শিকার গির্জাগুলো খ্রিস্ট ধর্মাবলম্বীদের ছিল। আদিবাসী অধ্যুষিত দুটি প্রদেশে গত 1 মাসে 3 দফায় 1000-এর বেশি অচিহ্নিত পুরনো কবর শনাক্তের পর থেকেই বিভিন্ন ক্যাথলিক চার্চে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে শুরু করে। কবরগুলোর সন্ধান মিলেছে 3টি সাবেক আবাসিক স্কুল প্রাঙ্গণে, এর মধ্যে 2টি স্কুল ব্রিটিশ কলম্বিয়ায় ও আরেকটি সাসকাচওয়ান প্রদেশে অবস্থিত। বেশিরভাগ কবরই আদিবাসী শিশুদের। আর গির্জা ধ্বংসের ঘটনা ঘটেছে ব্রিটিশ কলম্বিয়া, অ্যালবার্টা ও নোভা স্কটিশ প্রদেশে। কোনো ঘটনাতেই এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার বা অভিযোগ গঠন করা হয়নি। 1831 থেকে 1996 সাল পর্যন্ত কানাডার আবাসিক শিক্ষা ব্যবস্থার আওতায় পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল 1.5 লাখ আদিবাসী শিশুকে। 1831 থেকে 1996 সাল পর্যন্ত কানাডার আবাসিক শিক্ষা ব্যবস্থার আওতায় পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল 1.5 লাখ আদিবাসী শিশুকে। তাদের জোর ধরেই খ্রিস্টানদের আবাসিক স্কুলে রেখে দেওয়া হতো, খেতে দেওয়া হতো না, চালানো হতো শারীরিক ও যৌন নির্যাতন। জানা যায় এই শিশুদের বেশিরভাগেরই পরে আর খোঁজ মেলেনি, তারা ফেরেনি পরিবারের কাছে। কানাডার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন 2015 সালে সাংস্কৃতিক জেনোসাইড বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে আদিবাসীদের নির্মূল প্রচেষ্টার অংশ এই জেনোসাইডের কেন্দ্র হিসেবে আবাসিক শিক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করা হয়। সূত্র বিবিসি নিউজ। নির্যাতনের কারণে এখন হাঁটতে পারেন না সৌদির সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ। সৌদি আরবের কারাগারে অমানবিক নির্যাতনের কারণে হেঁটে চলার শক্তি হারিয়েছেন সেদেশের সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ। নির্যাতনের পর তাকে ব্যথানাশক ঔষধ ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, মোহাম্মদ বিন নায়েফ 2015 সালের জানুয়ারি থেকে 2017 সালের জানুয়ারি পর্যন্ত সৌদি আরবের যুবরাজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর রাজা সালমান বিন আবদুল্লাহ আজিজ এক ফরমানে তাকে ক্ষমতাচ্যুত করে নিজের ছেলেকে ওই আসনে বসান। 2020 সালের 5ই মার্চ মোহাম্মদ বিন নায়েফকে তার চাচা আহমদ বিন আব্দুল আজিজের সঙ্গে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। মার্কিন টিভি চ্যানেল NBC এক প্রতিবেদনে জানিয়েছে, মোহাম্মদ বিন নায়েফকে আটক রেখে এতটাই নির্যাতন করা হয়েছে যে তিনি এখন কোনো কিছুর সাহায্য ছাড়া হাঁটতে পারেন না। NBC 2টি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মোহাম্মদ বিন নায়েফকে রাজধানী রিয়াদের আল ইয়ামামা প্রাসাদের কাছে
হয়েছে একটি সরকারি কমপ্লেক্সে আটক রাখা হয়েছে এবং নির্যাতনের কারণে এ পর্যন্ত তার 23 কেজি ওজন কমেছে। তার শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট বলে সূত্রগুলো জানিয়েছে, তবে তাকে চিকিৎসা ও আইনি সুবিধা দেওয়া হচ্ছে না। সূত্র পার্স টুডে। নৌকায় ভাসতে থাকা অভিবাসন প্রত্যাশীদের ওপর গুলি। উন্নত জীবনের আশায় ইউরোপে যেতে ভূমধ্য সাগরের উত্তাল ঢেউয়ে ভাসছিলেন একদল অভিবাসন প্রত্যাশী, কিন্তু পথিমধ্যে লিবীয় কোস্ট গার্ডের সামনে পড়ে তারা। এ সময় লিবীয় বাহিনী তাদের দিকে গুলি ছোড়ে, নৌকায় ধাক্কা মারার চেষ্টা করে। এতে সামান্য এদিক ওদিক হলেই তলিয়ে যেতে পারত ছোট নৌকাটি, প্রাণ যেত ডজন দুয়েক মানুষের। মাঝ সমুদ্রে এমন ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে একটি পর্যবেক্ষক সংগঠনের ক্যামেরায়। জার্মানি ভিত্তিক বেসরকারি সংগঠন সি ওয়াস ভূমধ্য সাগরে পর্যবেক্ষণ মিশন চালানোর সময় ওই দৃশ্য ক্যামেরাবন্দী করে। প্লেন থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ছোট ইঞ্জিন চালিত নৌকাটিতে প্রায় 2 ডজন অভিবাসন প্রত্যাশী সমুদ্র পথে এগোচ্ছিলেন। এ সময় তাদের তাড়া করছিল লিবীয় কোস্ট গার্ডের একটি জাহাজ। এটি নৌকার চারপাশে বিপজ্জনকভাবে ঘুরছিল। এ সময় বেশ কয়েকবার জাহাজটি ছোট নৌকার একেবারে কাছাকাছি গিয়ে ধাক্কা মারতে উদ্যত হয়। এছাড়া অন্তত 2 বার তারা নৌকার দিকে গুলিও চালায়। সি ওয়াচের তথ্য মতে ঘটনাটি ঘটেছে আন্তর্জাতিক জলসীমায়, যেখানকার অনুসন্ধান ও উদ্ধার তৎপরতায় দায়িত্ব মাল্টা সরকারের হাতে। পর্যবেক্ষক সংগঠনটি বলেছে, তারা ঘটনাটির সময় রেডিওর মাধ্যমে লিবিয়ার কর্তৃপক্ষকে অভিবাসন প্রত্যাশীদের জীবন বিপণন করা বন্ধ করতে অনুরোধ জানায়। সে সময় লিবীয়দের জবাব ছিল, তারা ওইসব অভিবাসন প্রত্যাশীকে রক্ষার চেষ্টা করছে। সূত্র পার্স টুডে। 20 বছর পর আফগানিস্তানের বাঘোরাম বিমান ঘাঁটি ছাড়ল যুক্তরাষ্ট্র। 20 বছর পর আফগানিস্তানের বাঘোরাম বিমান ঘাঁটি ছেড়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সব সেনা সদস্য। শুক্রবার এএফপি কে বিষয়টি জানান যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা। বাঘোরাম ঘাঁটি এতদিন ধরে তালেবান এবং আল কায়েদার বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে অপরিহার্য অংশ ছিল। ওই কর্মকর্তা বলেন, বাঘোরাম ঘাঁটি থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করা হয়েছে, তবে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনা কখনো সরিয়ে নেওয়া হয়েছে তা বলেননি তালেবান। এই ঘাঁটি কখন আফগানিস্তানের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হবে এ বিষয়ে কিছু বলেননি এই কর্মকর্তা। সূত্র এনডিটিভি। বিনা কারণে বাইরে বের হওয়ায় মিরপুরে আটক 30। রাজধানীর মিরপুর এলাকায় কঠোর লকডাউন উপেক্ষা করে বিনা কারণে বাইরে বের হওয়ায় 30 জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগ। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মিরপুর গাবতলী টেকনিক্যাল শাহ আলী পল্লবী কাফুল্লা সহ অন্যান্য থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার আসমা মাহতাবুদ্দিন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সরকারি বিধিনিষেধ পরিপালনে মিরপুরে বিভিন্ন পয়েন্টে শুক্রবার বৃষ্টি উপেক্ষা করেও সকাল থেকেই দায়িত্ব পালন করেছেন পুলিশ সদস্যরা। স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করেছেন। ডিসি মাহতাব উদ্দিন বলেন, জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদের পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছে। কঠোর লকডাউনের মধ্যেও যথাযথ কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ার মিরপুরের বিভিন্ন স্থান থেকে 30 জনকে আটক করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিন এসব এলাকা থেকে 75 জনকে আটক করেছিল পুলিশ। লকডাউন প্রসঙ্গে বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, প্রজ্ঞাপনে যাদের বের হওয়ার অনুমতি আছে আজ শুধু তারাই বের হচ্ছেন, তবে অনেকের অভ্যাস প্রথম 2 দিন মানার পর আর কেউ নিয়ম মানতে চান না। তবে ডিএমপি সদস্যরা লকডাউন বাস্তবায়নের জন্য মাঠে রয়েছেন। এর আগে বুধবার লকডাউন প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, কেউ অকারণে ঘর থেকে বের হলে আমরা জিজ্ঞাসাবাদ করব, প্রয়োজনে ম্যাজিস্ট্রেট নিয়ে ব্যবস্থা নিব। কেউ অকারণে বের হলেই বেশ আইনি ঝামেলায় পড়তে হবে, যানবাহন ব্যবহার করলে মোটরযান আইনে ব্যবস্থা নেব। কেউ অকারণে বের হলে তাকে দণ্ডবিধির 269 ধারা অনুযায়ী গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে, যেটি আমরা এর আগে কখনো করিনি। এবার আমরা এই অবস্থান পর্যন্ত যাব, আমরা অত্যন্ত শক্ত অবস্থায় থাকব বলে উল্লেখ করেছিলেন ডিএমপির কমিশনার।